বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন ভিসা ইনফরমেশনের আজকের এই আলোচনাতে থামনেল দেখে আপনারা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন যে সমস্ত প্রবাসী ভাই এবং দেশি ভাই যারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চাইছি বিষয়টি আপনাদের জন্য খুবই জরুরি বলেছি এবং জরুরি বলেছি এই কারণে যে আমরা যারা ইংরেজি একটু কম পারি ইংলিশ একটু কম পারি অথবা বিভিন্ন দেশের যে যে দেশে আসি সেই দেশের ভাষা আমরা যারা কম পারি তো সেই দেশে যদি নতুন কোনো নিয়ম চালু হয় নতুন কোনো আইন পাশ হয় তাহলে কিন্তু আমরা সেই আইনে তখন তারা সার্কুলার দেয় সেই সার্কুলারটা আমরা সঠিকভাবে বুঝতে পারি না সেই দেশের ল্যাঙ্গুয়েজ পরিপূর্ণ না জানার কারণে এবং বুঝতে না পেরে হয়তো সেই দিনই আমরা সেই ধরনের কোনো পরিপন্থী কাজ করে ফেলে এর জন্য আমাদেরকে শাস্তি পেতে হয় বা নতুন নতুন অফার সম্পর্কে আমরা জানতে পারি না আর অফারগুলো কিন্তু বেশি সময় থাকে না অফারগুলো দেয়া হয় ক্ষণিকের জন্য স্বল্প সময়ের জন্য তো সেই অফারগুলো বা সেই ভাষাগুলো অথবা যে কোনো ইংলিশ আপনার জাপানিজ যে কোনো দেশীয় ল্যাঙ্গুয়েজ আরবি বলেন হিন্দি বলেন যে কোনো দেশীয় ল্যাঙ্গুয়েজ আপনি মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে কীভাবে সেটা আপনার নিজের ভাষায় কনভার্ট করে ফেলবেন বা আপনি নিজের ভাষায় বুঝতে পারবেন সেইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আলোচনা এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেই ভাষাটাকে আপনার কাঙ্ক্ষিত আপনার মাতৃভাষায় রূপান্তরিত করবেন এক সেকেন্ডের মধ্যে এবং সেই নিউজটি আপনি এক সেকেন্ডের মধ্যে কীভাবে পড়তে পারেন সেটি দেখাবো আজকের এই পর্বে ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন যেন আমার নতুন নতুন আপডেটগুলো তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো এটি কীভাবে কাজ করে এটি দেখতে হলে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাই আমরা যে কোনো আপনার ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে ট্রান্সলেশন করতে পারবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো কাজ কীভাবে করে দেখেন এই পাশে গোল একটা সার্কেল দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে এই বৃত্তটাকে আমরা যেটা মনে করেন এটাকে আমি ইংলিশ করব এর উপরে নিয়ে এসে শুধু ছেড়ে দেবো আর কিছুই করতে হবে না দেখেন ওই লেখাটা চলে আসছে এখানে এবং এখানে দেখেন একটু ওই যে যে ইয়ে লেখা আছে ইংলিশ লেখা এ লেখা আছে এবং এখানে একটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ লেখা আছে এর উপরে আমি চাপ দিয়ে দেব সাথে সাথে দেখেন ওই লেখার বাংলাটা চলে আসছে যে দুই ফর্মগুলি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে সংযুক্তিটি পড়ুন আমি যতটুকু ড্রাগ করেছি ততটুকু কিন্তু এখানে বাংলা করে দিয়েছে আমি কিন্তু এটা বাংলা সেট করে রেখেছিলাম আমার দেখেন ওই ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ আমি এটা সেট করে রেখেছিলাম বাংলা তো এখানে আপনি ক্লিক করে অনেক ভাষা আছে আপনি যে ভাষা খুশি পছন্দ করেন সেই ভাষা সিলেক্ট করে দেবেন এবং সেই ভাষায় এটা হচ্ছে অনুবাদ করে দেবে সেই ভাষায় এটি অনু দেখেন আমি আরবি দিয়েছি অ্যারাবিক দিয়েছি দেখেন এখানে আরবিতে রূপান্তরিত হয়ে গেছে তো আপনি যেটা এটা আফ্রিকান দিলাম দেখেন এটা আফ্রিকান হয়ে গেছে তো আপনারা এটা কিভাবে করবেন এবং সেটিংটা কিভাবে করবেন দুটোই আমি আপনাদেরকে দেখাবো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে আর কোনো সার্কুলার আপনারা মিস করবেন না প্রত্যেকটা আপডেটই আপনারা সাথে সাথে পড়ে একদম সম্পূর্ণরূপে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করি আমাদের স্টেপ বাই স্টেপ কাজটি এজন্য আপনাদেরকে প্রথমে দুইটা কাজ করতে হবে একটা কাজ হচ্ছে মানে দুইটা কাজ করতে হবে দুইটার মধ্যে একটা হচ্ছে আপনার গুগল ট্রান্সলেট অ্যাপসটা ইনস্টল করতে হবে এবং আরেকটা কাজ হচ্ছে ফোভিউ নাম নামক একটা অ্যাপস আছে সেটা আপনাকে ইনস্টল করতে হবে তো আমরা গুগল ট্রান্সলেটে চলে যাই গুগল ট্রান্সিলেট গুগল ট্রান্সিলেট আমরা চলে আসলাম দেখেন এখানে এটা আমার ইনস্টল অলরেডি করা আছে আপনারা এটা ইনস্টল করে নেবেন অথবা আমি আপনাদেরকে প্রথম থেকেই আনইনস্টল করে নিই দুটোই আনইনস্টল করে আমি আপনাদেরকে দেখাই এটা আনইনস্টল করলাম ফোভি নামক যে অ্যাপসটি আছে আমি সেটিও আনইনস্টল করবো এখন এই যে এটিও আমি আনইনস্টল করলাম এবং এরা কীভাবে কাজ করে সেটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো আমি দুইটা অ্যাপসই আন করে দিয়েছি এখন আমরা স্টোর থেকে গুগলটাকে ইনস্টল করব দেখেন আমরা গুগল ইনস্টল করছি গুগল ইনস্টল করার পরে আমরা ওই ভিউ নামক অ্যাপসটি ইনস্টল করবো দুইটি অ্যাপস ইনস্টল করার পরে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করা মাত্রই সেই ল্যাঙ্গুয়েজটা আমি যে ভাষায় চাই সেই কাঙ্ক্ষিত ভাষায় আপনার ট্রান্সলেট হয়ে যাবে অটোমেটিক্যাল আমার এখানে মনে হয় নেটের স্পিড দেখাচ্ছে বাট ডাউনলোড প্রবলেম এগেন ইনস্টল দিই যে শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা বিষয়টি পুরোপুরি বোঝার জন্য আপনারা একটু সাথেই থাকুন হয়তো একটু সময় লাগছে বিষয়টি দেখলে আপনাদের আর পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যে সমস্ত ভাই এবং বন্ধু এটা হয়তো অনেকেই জানেন আর যারা জানেন না যারা এটা অ্যাক্টিভ করতে পারবে না অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়েন আমি আপনাদের পুরো সিস্টেমটা আবার সেখানেও বলে দেব আমাদের গুগল ট্রান্সলেট ইনস্টল হয়েছে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা আপনার কাঙ্ক্ষিত ভাষাটা আপনার ডাউনলোড করে নিতে পারেন অর্থাৎ অফলাইনে থাকলেও আপনারা ডিকশনারি হিসেবে সেটাকে ব্যবহার করতে পারবেন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তো এখানে ডাউনলোডের জন্য ইয়ে দেখাচ্ছে যে শুধুমাত্র যখন উইফি বা ওয়াইফাই থাকবে তখন ডাউনলোড হবে আমি অটোমেটিক্যাল ডাউনলোড করে দিলাম এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ইংলিশ থেকে বাংলাটা এখানে দেখেন অনেক ভাষা আছে আপনারা যে যে দেশে আছেন চেক ড্যানিশ ডাস্ট অনেক ভাষা আছে সেই ভাষাটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা অফলাইনে থাকলেও যে কোনো কিছু আপনি ট্রান্সলেট করতে পারবেন তো এইটার কিন্তু আরও একটা বড় ধরনের সুবিধা আছে সেটা হচ্ছে আপনি যে কোনো কিছু দেখা যাচ্ছে ইংলিশে বলবেন সেটা বাংলা হয়ে যাবে বা আপনার কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে এর জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন এই পাশে ইংলিশ আছে এই পাশে আপনি করে দিবেন। আপনার কাঙ্ক্ষিত ভাষা বাংলা তাহলে দেখেন আমি যদি এখন এখানে কিছু সার্চ করি আমাকে কিছু সেটিং অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলাম যাই হোক বিষয়টি পরে দেখাচ্ছি এবং পরবর্তীতে আমরা নতুন আরেকটি অ্যাপস ইনস্টল করব সেই অ্যাপসের নাম হচ্ছে ভিউ এফ ও ডাব্লু তারপরে ভিআই ডাব্লু দেখেন চলে এসছে আমরা ভিউতে ক্লিক করলাম ভিউ অ্যাপসটি আমরা এখানে দেখতে পাচ্ছি না এখনও আসলে আমাদের স্পেলিং এ প্রবলেম আছে এফ ও ডাব্লু ভি আই ই ডাব্লু ফো ভি দেখেন সবার উপরে চলে আসছে নাইন পয়েন্ট সেভেন এম বির একটা অ্যাপস তো এটা আমরা ইনস্টল করব এটা দেখেন দ্রুতই ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা এটাকে ওপেন করবো আর এদিকে কিন্তু আমাদের আরেকটি অ্যাপস আপনার ও সেটাও গুগলের ওইটা ইনস্টল হয়ে গেছে অলরেডি তো ফোরপিপিটা ইনস্টল হলেও এটা ফোরপিপিটা ওপেন করলাম আমরা ওপেন করে আপনাকে একটু সময় দিতে হবে এখানে স্টার্ট এবং এটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো সেই কাজটা আপনারা চাইলে দেখতেও পারেন না পারেন কিছু সেটিং আছে সেগুলোকে অন করে দিতে হবে এই ফোন থেকে পারমিশন অন করে দিতে হবে ফোল্ডার অ্যালাউটা অ্যালাউ দিয়ে দিতে হবে তো আমরা সব পারমিশন দেওয়ার পরে ওনারা দেখাবে কিভাবে কি কাজ করে আপনারা এই কাজগুলো এখান থেকে দেখে নেবেন আমি দিয়ে দিলাম আই অলরেডি ন তো যখনই আমরা দিয়েছি তো বন্ধুরা আমাদের অ্যাপস সম্পূর্ণরূপে ইনস্টল হল ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনারা আপনার ফোনটাকে রিস্টার্ট করবেন রিস্টার্ট না করলে অ্যাপস দুটি আসলে সঠিকভাবে প্রথম পর্যায়ে কাজ করে না তো রিস্টার্ট করার পরে আপনারা অ্যাপস ফোনটি অন করার সাথে সাথে আপনারা এই ধরনের একটি ডায়লগ দেখতে পাবেন যে একটা এই পাশে সার্কেল আছে আর আমাদের যে আরেকটি অ্যাপস ইনস্টল করেছি সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট সেটা তো এই যে আমরা দেখতেই পাচ্ছি আপনারা একটু চেক করে নেবেন যে আসলে গুগল ট্রান্সলেটর অফলাইন ভার্সনটা ডাউনলোড হয়েছে কি না অফলাইন অফলাইন ভার্সনটা কোথায় পাবেন এই যে এখানে অফলাইন ট্রান্সলেটরে আসবেন দেখবেন যে ডাউনলোড অলরেডি আমাদের কিন্তু বেঙ্গলটা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা সবগুলো ক্লোজ করে দিলাম আরও একবার দেখি গুগল ট্রান্সলেটের অফলাইনটা ডাউনলোড হয়েছে কি না অলরেডি হয়ে গেছে যখনই হয়ে যাবে এখন আপনি কাজ করতে পারবেন যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আপনাকে বা যে কোনো কিছু আপনি ইংলিশ যে কোনো লেখা আপনি এখান থেকে আপনার কনভার্ট করতে পারবেন দেখেন এই সার্কেলটা আছে সার্কেলটা নিয়ে এসে শুধু এখানে ধরবেন দেখেন ব্লক হয়ে গেছে মানে যতটুকু ব্লক হয়েছে ততটুকু আপনার ট্রান্সলেট করে দিবে। আপনি ব্লক যে যখনই হয়ে গেল ছেড়ে দিবেন। এখন দেখেন ওই লেখাটা চলে আসছে চলে আসার পরে এখন আপনি কি করবেন আপনি এই যে এখানে যে জাপানিজ যে লেখাটা আছে চায়নাল লেখার মধ্যে এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে দেখেন চলে আসছে যে লেখাটা ছিল আমরা কিন্তু তথ্য পেয়ে গেছি যে উপরে আছে অ্যাপ্লাই ফর এ ভিসা ইউর সেলফ অর টেক অ্যাডভান্টেজ অফ দ্য প্রিমিয়াম সার্ভিস অন অফার অ্যান্ড হ্যাভ ট্রেন্ড স্টাফ মেক দ্য প্রসেস এজি তো এখানে বলছেন ভিসার জন্য আবেদন করুন অথবা অফারের প্রিমিয়াম পরিষেবাদিগুলোর সুবিধা নিন এবং প্রশিক্ষিত কর্মীদের প্রক্রিয়াটি সহজ করে তুলুন তো এখানে যে লেখাগুলো আমরা পাবো এগুলো কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেশন করা আর এগুলো হানড্রেড পার্সেন্ট না দিলেও আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ইয়ে দিবে ল্যাঙ্গুয়েজ দিবে সেখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ রূপে সেটা বুঝতে পারবেন কিছুটা যেমন এখানে এটা আছে আমি ড্রাগ করলাম টোটাল বক্সটা চলে আসছে এখন এর অর্থ ইয়ে দিয়ে দিবে আমরা এখানে চাপ দিব একটু সময় ওয়েট করবো সাথে সাথে কি বলছে আমি এটি নিজে করব ইউকে ভিসার জন্য আবেদন করার জন্য একটি কার্যকর উপায় গভ ডট ইউকে অনুযায়ী চার পদক্ষেপ খরচ তো এর অর্থ আপনি কিন্তু ক্লিয়ার বুঝতে পারলেন যে আপনি কীভাবে আপনার হচ্ছে ইয়ে করবেন মানে আপনার ল্যাঙ্গুয়েজে এটাকে কনভার্ট করতে পারবেন তো রকম আপনি প্রত্যেকটা জিনিস আপনি যখন আপনি ফেসবুক ব্যবহার করেন আপনি ম্যাসেঞ্জারে যখন চ্যাট করেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অপশনটা রয়েছে আপনি যে কারোর সাথে আপনাকে যদি কেউ ইংরেজিতে কোনো চ্যাট করে কেউ কথা বলে যেমন আমি লিখছি যে হাউ আর ইউ সরি বাংলা করা রয়েছে হাউ আর ইউ তো আমি এটা হাউ আর ইউ লিখলাম কাউকে পাঠালাম আমি পাঠিয়ে দেখাচ্ছি কারণ এইবার যদি আপনাকে কেউ কিছু পাঠায় আপনি এইটা এর উপরে নিয়ে এসে সেরে দিবেন এবং এর অর্থ কি আপনি সাথে সাথে ওইটা ছবি উঠানো হয়ে গেছে এটাতে অনেকগুলো কাজ করা যায় তো তো এটা হয়ে গেছে এগেনও ছবি উঠল আমরা নিয়ে এসে এর উপরে যখন এবারও ছবির অপশনে চলে গিয়েছি আমরা এর অনেকগুলো অপশন আছে এবারও দেখেন উপরে পিক্সার চলে আসছে তো পিক্সার চলে আসলে পিক্সার উঠে যাবে আমাদেরকে সঠিকভাবে এখানে নিয়ে এসে ড্রাগ করতে হবে দেখেন পিকসারে চলে গেছে এটা দিয়ে আপনারা পিক্সার ওঠাতে পারেন এখানে ক্লিক করে ইচ্ছা মতো জায়গার ড্রাগ করবেন ততটুকুর একটা স্ক্রিনশট হয়ে যাবে ততটুকুর পিক্সার হয়ে যাবে যাই এখানে আসলো না কেন আমি কিন্তু মাঝে এইগুলো প্রবলেম হলে পরেই এটা করি কিন্তু এখানে আসলো না এই জন্য বুঝতে পারছি না পরবর্তীতে ট্রাই করে দেখা যাবে তো এইভাবে আপনারা আপনার ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করতে পারবেন ইজিলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য রেগুলারলি আমি আপলোড করছি আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকছি সঠিক তথ্য সেইগুলো আমার সাথে থেকে আপনারা আমাকে সহযোগিতাও করবেন এবং মতামত প্রদান করবেন এবং তথ্যগুলোর আলোকে আপনারা প্লাস আপনাদের পাশে যারা আছে তাদেরকে জানিয়ে বিভিন্ন দেশের যাওয়ার সুযোগটা মানে করে নেবেন সুযোগটা হাতছাড়া করবেন না তো আজকের মতো এই পর্যন্তই আলাইকুম